হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে আগরতলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে সেলফি নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতে এবং দেশাত্মবোধের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে 13ই আগস্ট থেকে প্রত্যেক দেশবাসীর বাড়িতে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন সাব ডিভিশনাল লেভেলে সেটা আজকে হয়েছে। তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনও আজকে কয়েকদিন ধরে বিভিন্ন কার্যক্রম এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে ওনারা করছেন। কোথাও মেলা হচ্ছে, কোথাও বাইক র্যালি হচ্ছে, কোথাও ইনোভেটিভ আইডিয়া নিয়ে এই হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন চলছে। আমরা স্বাধীনতা অর্থ সেটা আমরা কিন্তু যখন এই ধরনের অনুষ্ঠান আমরা করি সেটা বুঝতে পারি। এর আগেও 1947 সালের পর থেকে আমরা এই স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি, কিন্তু 2022-এর পর থেকে একটা নতুন রূপে কিন্তু এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। হর ঘর তিরঙ্গা মানে প্রতিটি ঘরে আমাদের এই যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করতে হবে, এবং শুধু তাই নয়, নিজের পয়সা দিয়ে সেটা কিনে সেই কাজটা করতে হবে, সে পতাকা উত্তোলন করতে হবে। বিভিন্ন বিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গায় হয়েছে, অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে আরম্ভ করে সব জায়গায়। এই কর্মসূচির অন্তর্গত ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত আজকের কার্যক্রমে উপস্থিত হয়ে আগরতলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত অপূর্ব সুন্দর অনুষ্ঠান উপভোগ করে তাদের উৎসাহিত করে ছাত্রছাত্রীদের সাথে সেলফি নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। হ্যাঁ, আমি আমার স্কুলের জন্য পারফর্ম করেছি। আমি খুব প্রাউড ফিল করছি যে আমার স্কুল এই সুযোগটা দিয়েছে আমাকে, আর প্রোগ্রামটা খুব ভালোভাবে ভেবেছি। আমরা অনেক ভালোভাবে এটা অর্গানাইজ করবো, আর এটা আমরা সফলতা পেয়েছি, তার জন্য আমি খুব খুশি। আচ্ছা, 15 আগস্টের দিন কী করবে তুমি, তোমার প্রিপারেশন কী? 15 আগস্ট দিন আমার 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 যেহেতু এতটুকু ছিল, বাট আমার সহপাঠীরা যারা আছে, আমার জুনিয়ররা যারা আছে, তারা আমার 15 আগস্ট দিন অনেক বড় ফ্ল্যাগ উত্তোলন করবে, দেন তারা নাচ গান করবে, তারা খুব ভালোভাবে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম তানিয়া ভুল। কোন স্কুলের স্টুডেন্ট বলেছিলে? বছর করে থাকি। তারপরে আছে আর্ট কম্পিটিশান, কুইজ কম্পিটিশান, ডান্স কম্পিটিশান, নাটক, আবৃত্তি এবং প্রবন্ধ রচনা, তারপর পোস্টার কম্পিটিশান, আমাদের সমস্ত কিছু আয়োজন করা হয়।